রাখি বন্ধনের স্পেশাল নরম পাকের মিষ্টি দোকানের মতন সন্দেশ খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নিয়ে যায়, চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালো করে জল ছাড়িয়ে আমি ছানাটাকে নিয়েছি। 1 লিটার দুধে লেবু দিয়ে বাড়িতেই আমি এই ছানাটাকে তৈরি করে নিয়েছি। খুব ভালো করে এটাকে হাত দিয়ে মিনিট 5 এইভাবে হাতের তালু দিয়ে থেসে থেসে এটাকে সফট বানিয়ে নিতে হবে। এবারে এটাকে বানিয়ে নেওয়ার পরে এই ছানার মধ্যে আমি 4 চা চামচ চিনি দিচ্ছি। এই মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যতটা মিষ্টি পছন্দ করেন। এবার চিনিটা দিয়ে খুব ভালো করে ছানাটাকে আবারও একবার মেখে নেব। এইভাবে মেখে নেওয়ার পরে আমি গ্যাস অন করে গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এই চিনি মাখানো ছানাটাকে তুলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ছানাটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু ছানাটা তলায় ধরে যেতে পারে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন ছানাটা কিন্তু ছানার মধ্যে একটু জল কাটতে শুরু করবে। যেহেতু এর মধ্যে চিনি আছে অবশ্যই একটু জল কাটবে। এইভাবে নাড়াচাড়া করে করে পুরোপুরি এটাকে ঝুড়ো তৈরি করে নিতে হবে। এর মধ্যে 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিলাম। এলাচ গুঁড়োটা অবশ্যই দেবেন, সন্দেশের একটা সুন্দর ফ্লেভার আসবে। এটাকে খুব ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে 7 থেকে 8 মিনিট অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে। আবারও বললাম এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই এই কাজটা করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখানে একটা ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি সন্দেশের কাগজগুলোকে নিয়ে নিয়েছি। এই কাগজের মধ্যে আমি এবার এই ঝুড়ো সন্দেশগুলো হাত দিয়ে এর মধ্যে প্রত্যেকটা কাগজে দিয়ে দেব। আর ওপরে আমি পেস্তা বাদাম গার্নিশ করে দিয়েছি। রেসিপিটা তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সুন্দর সুন্দর মিষ্টি রাখি বন্ধন উপলক্ষে আপনারা ভাইদের এই মিষ্টিটা দিয়ে রাখি বন্ধনে আশীর্বাদ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।